我多道歉了你这一下，那我当个爹妈，一脸白，哎，我们对呀，那个白天他那个那个家。Hey guys, what's up? This is Bong Blog. Hope you guys are doing very well. Actually guys, I'm in Kalki se Charambag. So says hoye geche finally. And ki bolbo je jani chilo seta says. Onek anondo korechi, onek moja korechi, onek notun bondhu peyechi. And Kalki se Charambag because ajke amader ekhane holi. So ektu pori khelte berobo. Bondhura ekhono phone tone koreni. Phone korli amra ekshonge beriye porbo. যাই না হোলির ফুটেজ আমি কতটা দেখাতে পারবো, যতটা ক্যাপচার করতে হবে, বিকজ ফোন নিয়ে ওখানে রং টং লেগে যাবে, লেন্সে লং লেগে যাবে। সো আই ডোন্ট থিঙ্ক যে সেটা ঠিকঠাক হবে, বিকজ পরেও আমাকে ব্লগ বানাতে হবে, আমার অনেক ফোনের দরকার থাকে। সো গাইজ, আমি আপাতত ঘুম থেকে উঠি, একটু লেটও হয়ে গেছে, 10:30 মধ্যে বেরিয়েও পড়বো। বা বাই। শান্তিনিকেতন ফেল করে দিলি বাবা, দারুণ হয়েছে। মৃত্যু যায় না তো, এই জামা ভালো জামা ছিড়িস নি গো, মোটা জামা ছে মোটা ছে মোটা ছে, ও তোরটাও ছিঁড়ে দিয়েছিস, বোতাম এ মা এরে বাস, বাবা তুই আর পেছিয়ে থাকলি কেন, এগিয়ে যা, বড়টা ফোটটা দে। তো গাইস, জাস্ট একটু আগে ফিরলাম, আজকে মারাত্মক পাগলামি করেছি, এর জামা ছিঁড়েছি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, অ্যান্ড তোমরা তো দেখিয়েছ হয়তো। অ্যান্ড জাস্ট আমি ফ্রেশ হলাম, এখনও অল্প অল্প রঙ রয়েছে দেখতে পাচ্ছ, হাতে একটুখানি রয়েছে। আজকে এই বছর সেভাবে রঙ খেলিনি, বিকজ আমার সামনে কিছু কাজ আছে যার জন্য রঙ খেলা বারণ ছিল। অ্যান্ড কি বলবো, হ্যাঁ এরপর লাঞ্চ করতে হবে, বিকজ সারাটা দিন অনেক হেঁটে হেঁটে ঘুরেছি বন্ধুদের সঙ্গে। সো এবার লাঞ্চ করতে যাবো, সাপাত বাই। সো গাইজ, আমার যেন হোলি শেষ হয়েও হচ্ছে না, বিকজ লাস্ট কিছুক্ষণ আগে একজন মানে ফ্রেন্ডের মা বাড়ি গেছিলাম, তো তাদের বাড়িতে গিয়ে একটা ছোটো বোন এসে গালে আবির টাবির লাগালো, দেন আবার আবির খেলে ফেললাম একবার, তারপর আমরা গেলাম ডিনার করতে, ভেবেছিলাম সবাই মিলে বিরিয়ানি খাবো, অ্যান্ড গেলাম না। অ্যান্ড সব থেকে বড়ো কথা কি, এবছর যেন মনে হচ্ছে হোলিটা যেন আরামবাগে সেরকমভাবে লাগেইনি, বিকজ মানুষজন সেরকম বেরোয়নি, হোলি খুব মানে একদম কি বলবো ধিমি ধিমি ছিল, ভালো লাগেনি। আমি কলকাতা থেকে এলাম আরামবাগের জামা ছেঁড়া ঐতিহ্য তুলে ধরতে, বাট এইভাবে সেভাবে কাউকে আমি জামা ছিঁড়তেও দেখিনি, কয়েকজন বন্ধু ছিল দেখলাম তাদেরকে ছিঁড়তে, আর আমি আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে জামা ছেঁড়াছেঁড়ি করলাম। আমি জানি এটা শুনতে অনেকটা উইয়ার্ড অ্যান্ড অকওয়ার্ড লাগে যে কী ছেলে জামা ছেঁড়াছেঁড়ি করে লাফাঙ্গাদের মতো, বাট এটা আমাদের কালচার,
যে দোলেতে জামা ছেঁড়াছেড়ি হবে, ঠিক আছে, অনেক জায়গায় মারামারিও হয়, তো এই ঐতিহ্য ধরে রাখতে হবে এনে হোক। সো গাইজ, আপাতত আমাকে শুতে হবে, কালকে আমি কলকাতা বেরিয়ে যাচ্ছি। সো গাইজ, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ব্লগ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু, সরি বলেছি সব কিছু, বাই।